আর বউ করে কেবল বাজারও পাঠাইবেন, তাইলে আবার রোজা হইব, আপনার ডা হইব, বউর ডা হইব। আর টেলিভিশনটা ঘর খুব চালায় রাখেন, রোজার মাসটা সময় কাটাই তুইব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একবারে রোজা ফাইরে যাইব। এই যে রোজাদার গো, রোজার যে এত সোয়াবের কথা কইলাম, এই রোজার সোয়াব কে পাইবে? এটা হাদিসের মধ্যে আছে। আমাদের নবীজি বলেন, যেই ব্যক্তি রোজা রাখছে, রোজা দিয়ে ফাইরা সিরা না লায়, হে রোজার সোয়াব পাইব। সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহর হাবিব, রোজারে আবার ফাইরা লায় সিরা লায় কেমনে? এটা কি ধরা যায়? নবীজি বললেন, রোজাও রাখছে, গুনাহে কবিরাও করছে, সে রোজারে ফাইরা লাইছে, তার রোজায় সওয়াব হবে না। আমার কথা না, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকহা। আমার সাহাবীরা, রোজা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইব, কবরের আজাব থেকে বাঁচাইব, সর্বপ্রকারের রহমত ও বরকত দিব, যতক্ষণ না সে রোজারে ফাইরা লায়। সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহর হাবিব, রোজারে আবার ফাইরা লায় কেমনে? নবীজি বললেন, রোজাও রয়েছে নামাজ পড়ে নাই, রোজাও রয়েছে মিথ্যা কথা বলতেছে, রোজাও রয়েছে সুদ খাইছে, রোজাও রয়েছে আবার ঘুষও খাইতে আছে, রোজাও রয়েছে পরের জমি দখল দিতে আছে, রোজাও রয়েছে আবার দাড়িও শেভ করতে আছে। অনেকে কয়, হুজুর দাড়িটা রাত্রে শেভ করেন যাবো না? রোজার দিনও যে রুম দাম, রাইট রোজার আরো বেশি দাম। জানেন, রোজার দাম দিনও যদ্দুর রাত্রে আরো বেশি। একবারটা বলে হসপিটালও গেছে, আমাকে এক বক্তা হুজুর দাওয়াত দিছে, হুজুর আমি খুব বেশি অসুস্থ, আপনি হুজুর আমারে মনে একটু চাইতে আইলে আমি ভালো হয়ে যাব। তো হুজুরে গেছে চার পাঁচ দিন পরে, তে দাড়ি শেভ করে, যাইয়ে দেখ খোসা খোসা দাড়ি হয়ে গেছে। কয়, কী ও কী খবর? হুজুর একটু কেবল দোয়া করেন, আল্লাহ যদি আমারে সুস্থ করে দেয়, আর হাত দিতাম না, ছেড়ে দিছি। তো হুজুর কয়, যাক আল্লাহ ভরসা, আল্লাহ আপনারে বাঁচাক, এই সে তাহলে আর দাড়িটা রেখে দিয়েন। কহ না হুজুর, আর কম লাগতো না, দেন না, আমি রেখে দিছি। দেড় দুই মাস পরে না হের লগে হুজুরের লগে রাস্তা দেয়া হয় বালা, একবার এক শেপ। কয়, কি ও ভাই? কয়, হুজুর ওই রোগ ভালো ইয়া অনেক, পনেরো দিন পরে এই শয়তানি দেড় লাইছে, আবার সাইড চালাইছে। বুঝাইছেন, আমরা বিপদে পড়লে ধর্মকর্ম মানার চেষ্টা করি, বিপদ যেন না আসে এর জন্য এসে ধর্মকর্ম করা লাগে। বুঝাইছে? কয়, ভূমিকম্প আইয়ে, ভূমিকম্প কিনলে গিয়া ইস, আমরা কোন ধর্মের কাম কইরা একবারে উল্টে এলাইছি, আমাকে ভূমিকম্প আইতো না। কয়জনে ফজরের নামাজ আমরা পড়ি, কয়জনে আমরা নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত? বাংলাদেশ যে 95% মুসলমানের দেশ, এত যে স্লোগান শুনেন, জরিফে কি বলে জানেন? বাংলাদেশে শুধু শতকরা দুইজন মানুষ নামাজ, শতকরা দুইজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজি, শতকরা শুধু দুইজন। তাইলে হাজারে 20 জন মানুষ নামাজি আমাদের দেশ, তাহলে কতজন মানুষ নামাজ? আর স্কুল কলেজ আল্লাহর রহমতে সামনের দিকে আর নামাজ বিশ্রেই পাওয়া যেত না, এখনো কিছু পাওয়া যায়, শতকরা দুই চারজন, শতকরা দুই চারজন না, লাখে দুই চার পাঁচ সাতজন পাঁচ ওয়াক্ত নামাজ স্কুল কলেজে পাওয়া যায় কিনা আমার জানা নেই, বাকি দুই চার ওয়াক্ত ফরজ কিছু পাওয়া যায়। কিন্তু সামনে এমন দিন আসতেছে একজনও পাওয়া যাবে না আল্লাহর রহমতে নামাজি, তখন ভূমিকম্প কেন হয়, এই অসুবিধা কেন, গার্বিশ করে কেন, এইটা কেন, সারা জীবন কেবল কেন কেন করুন যাইব, কোনো লাভ হবে না। এমন বিপদ আসবে, এমন দুনিয়া হোঁচট খাবে, শুধু আমাদের বদ আমলির কারণে। বিমা কাসাবাত আইদিন নাস, আমরা আল্লাহরে অসন্তুষ্ট করিয়া ফেলাই, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঝটকা মারে। পারলে একসাথে শেষ করে দিত, কিন্তু নবীজি দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতে করে আপনি অন্য নবীর উম্মতের মতো একসাথে শেষ করেন না, একদিক দিয়া লারা, দিক দিয়ে লারা দিয়া আরেক দিক দিয়া শুধরানের একটু সুযোগ করে দি। তো যাই হোক ভাই, রোজার মাস হইল কোরআন শরীফের মাস, কোরআন শরীফ নাজিল হয়েছে এই মাসে, আমরা বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবো তো ইনশাল্লাহ। রোজা রাখবো, রাখবো যে রোজা যেন সওয়াব হয়, সওয়াব পাম।
ঠিক আছে মিথ্যা কথা চুরি ডাকাতি ওজনে কম দেওয়া বেনামাজি হওয়া আর বউ ঘরে কেবল বাজারও পাঠাইবেন তাইলে আবার রোজা হইব আপনার দইব বউর দইব বউ ঘরে বুঝাইছে না রোজার কিনা কিটা তো বউরাই করণ লাগে আপনার লিখি হয়নি আড়াই হাজার তো বাজারের মধ্যে রোজা এক বেডারে দোয়ানদারে কয় খালাম মা আইন দোয়ানদারে গেছে বেডায় গেছে সেটা কি আমি কি খালাম মা ভাই আল্লাহর রাস্তায় মাফ করেন এত মহিলারা আসে খালাম্মা কইতে কইতে আমনে যে বেড়া না বেড়ি দিয়ে আমি কইতারতাম না আমি এর লাগে আমনেরই খালাম্মা কই লিছি বুঝাইছিনি তেড়ি তো আমগো বউরাই আমগো মাইয়ারাই ঠিক না কাজে এরা যেন না আসে এদেরকে ঘরও বুঝাইয়েন আর টেলিভিশনটা ঘরও খুব চালায় রাখেন রোজার মাসটা সময় কাটাই তুইব না সুবহানাল্লাহ 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 এক করে রোজা ফাইরে যাইব বুঝাইছে না টেলিভিশন যেন না চলে রোজা দিনও না রাইতও না ঘর ওইটা বন্ধ একবারে পর্দা লাগাই ধুয়ে দিবেন একবারে তুমি ফুসকুনি থালাই দিছি বুঝাইছে তো যাই হোক এটি প্রত্যেকের ইমানি ব্যাপার এগুলা খুব খেয়াল রাখবেন সানাউল্লাহ ভাই মাদ্রাসাটা করছে নতুন আপনারা মাদ্রাসার দিকে খেয়াল রাখেন আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে পড়তে দিন উনি যথেষ্ট ছাত্রদের প্রতি খেয়াল রাখেন এটা আমি ওনার শুনাম আজ থেকে দশ বছর আগে আমি জানি আমার হাবেশ সাহেব বলতো যে হুজুর আমার দোস্তে অনেক ভালোভাবে ছাত্রদেরকে পড়ায় তা আমিও ভাবতাম যে উনি এক সময় হয়তো মাদ্রাসা করবেন কিন্তু দেখি যে করেন তো ইদানিং করছে আল্লাহ রহমতে উনি যেন মাদ্রাসাটা নিয়ে খুব ভালোভাবে সফল হইতে পারে এরকম একটা আল্লাহ যেন ওনাকে তৌফিক দান করে বলেন আমিন বিশেষভাবে এটা হোক এটা আরেকটু বড় হোক এরপরে আমি ওনারে পরামর্শ দিব একটা মহিলা মাদ্রাসাও যেন উনি করে তাইলে অনেকের ছেলেও আছে মেয়েও আছে দুইজন দুই জায়গাত পড়াইতে ফেস লাগিয়া যায় আওয়াজ আওয়া দুজন এক জায়গাত দিতে পারলে মানুষের ভালো হয় যেন আল্লাহ ওনার একটা বড় ব্যবস্থা করে দেয় যেখানে এক জায়গায় ছেলেরা পড়ব আরেক জায়গায় মেয়েরা পড়ব এরকম ব্যবস্থা যেন করতে পারে বলেন আমিন আর খোঁজ খবর নিয়েন রোজার মাসে ইফতার করাইলে সওয়াব প্রত্যেকটা মসজিদে আপনারা খেজুর কিনে দিবেন ছাত্ররা যেন ইফতার করতে পারে খবর নিয়া দৈনিক এক সপ্তাহ বিশ দিনের খরচের দিয়ে দিবেন প্রত্যেকটা মাদ্রাসা ওনারটা বললে না যে কোনো মাদ্রাসায় খবর নেবেন হুজুরদের কাছ থেকে যে কতজন ছাত্র থাকে আমি হুজুর এক সপ্তাহ ইফতার দিলাম কত কত টাকা লাগবো এই ইফতার কিনে দিলাম এইভাবে আমরা কিন্তু ইচ্ছা করলে রমজান মাসটাকে কাজে লাগাইতে পারি যাই হোক অনেক রাত রয়েছে সুরে পাতেয়া পড়ি একবার সুরে এখলাস তিনবার